নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ নিয়ন ডার্থলস অলরেডি পড়ানো আমি স্টার্ট করে দিয়েছি ফার্স্ট ভিডিও আপলোডেড আছে যারা যারা দেখেনি অবশ্যই চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো আর এর সাথে যেটা নোটটা আমি দিয়েছি বেঙ্গলি এবং ইংলিশ ভার্শন দুটোই থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক চেক করে নেবেন যাতে যাদের ডাউনলোড করার প্রয়োজন অবশ্যই ডাউনলোড করে নেবেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকে আমি যেটা মানে ভিডিওটা আপলোড করছি সেটা কিন্তু নিয়ন্ডার থালের সেকেন্ড পার্ট ঠিক আছে আজকে আমরা এখানে পড়বো লাস্ট অ্যাপেল অক্সেন্স আর টাবুন ম্যান সম্পর্কে এটা হচ্ছে দুটো ডিফারেন্ট ফসেলস নিয়ন্ডার থালের যেগুলো খুব বিখ্যাত ফসেলস এবং এগুলো আপনাদের সিলেবাসে আছে মেনলি তো প্রথমেই আমরা দেখে নেবো লা শ্যাপেল অক্সেন্স লা অ্যাপেল অক্সেন্সকে দ্য ওল্ড ম্যানও বলা হয় এটা কোথা থেকে পাওয়া গেছে এটা পাওয়া গেছে আমি এখানে পড়ছি দ্য লাস অ্যাপেল অক্সেন্টস ইজ অ্যান অলমোস্ট কমপ্লিট মেন নিয়ন্ডার্থাল স্কেলিটন ডিসকভার্ড ইন লাশ অ্যাপেল অক্সেন্স ফ্রান্স বাই এ অ্যান্ড জে বোসনী অ্যান্ড এল বার্ডন ইন নাইনটিন হানড্রেড অ্যান্ড এইট ঠিক আছে তাহলে উনিশশো আট সালে কিন্তু লাশ অ্যাপেল অক্সেন্স যে জায়গাটা সেখান থেকে কিন্তু এটা পাওয়া যায় এবং কারা কারা আবিষ্কার করেছিলেন তাদের নাম এখানে লেখা আছে এবং কোথা থেকে পাওয়া গেছে ঠিক আছে তাহলে আমরা তিনটেই জিনিস এখান থেকে অলরেডি পেয়ে গেলাম একটা হচ্ছে একে কী বলা হয় যেরকম হচ্ছে দ্য ওল্ড ম্যান এছাড়াও কিন্তু যেটা পেলাম সেটা হচ্ছে কোথা থেকে আবিষ্কার করা হয়েছিল কত সালে এবং কার আবিষ্কার করেছিলেন ঠিক আছে আচ্ছা দ্য ওল্ড ম্যান বলার একটা কারণ আছে এর যে মানে স্পেসিমেন্টটা পাওয়া যায় সেটা ম্যান্ডিবলের যে পার্ট পাওয়া যায় সেখানেও দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওদের দাঁত নেই দাঁত মিসিং ছিল ঠিক আছে সেই জন্য একে কিন্তু ওল্ড ম্যান বলা হয় কিন্তু এটা যখন ডেটিং করা হয়েছিল ডেটিং করার পর দেখা যায় এই যে স্পেসিমেন্টটা এটা যখন মারা যায় তখন তার বয়স ছিল চল্লিশ বছরের আশেপাশে ঠিক আছে তাহলে খুব একটা বয়স্ক নয় কিন্তু ওটা দেখে জাস্ট ওইরকম নামকরণ করা হয়েছে আচ্ছা মৃত্যুর কারণ হিসেবে ধরা হয়েছে যে কিছু রোগ ছিল সে রোগের কারণেই কিন্তু মৃত্যু ঘটেছে রোগটা কি কি যেটা হচ্ছে দ্য হ্যাভিং লস্ট মোস্ট অফ টিথ অ্যান্ড সাফারিং ফ্রম ডিজার্ভশন অফ বোন ইন দ্য ম্যান্ডিবাল অ্যান্ড অ্যাডভান্সড আর্থারাইটিস ঠিক আছে রিজার্ভশন অফ বোন আর ইন দ্য ম্যান্ডিবাল আর হচ্ছে অ্যাডভান্সড আর্থারাইটিসের জন্য কিন্তু মৃত্যু হয়েছিল বলে ধরা হয় মানে এই ধরনের রোগে ভুগছিল আচ্ছা রিজার্ভশান অফ বোন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যখন বোনস কম মানে যে সমস্ত হাড় আছে বডিতে সেগুলো যখন কমজোর হয়ে যায় তখন বাইরে যে লেয়ারটা আস্তে আস্তে ভেঙে যায় এবং বলতে গেলে ফুটো হয়ে যায় ঠিক আছে সেখান থেকে কিন্তু অস্টিওক্লাস্ট বলা হয় লেয়ারটাকে তো সেখান থেকে কি হয় যে আমাদের বোনের মধ্যে যে সমস্ত টিস্যু আছে সেই টিস্যুগুলোও কিন্তু ব্রেক হতে থাকে এটার জন্য এবং সেই সাথে সাথে কি হয় যে বনের মধ্যে যে সমস্ত মিনারেলসগুলো আছে সেগুলো হয়ে যায় কি বেরিয়ে আসে মেনলি ক্যালসিয়াম বা এগুলো যেগুলো আছে বেরিয়ে এসে কি করে রক্তের সাথে মিশে যেতে থাকে ঠিক আছে সেটা কিন্তু খুব হার্মফুল হয় এবং সেটির সাথে সাথে কিন্তু আর্থারাইটিসও ছিল বলে ধরা হচ্ছে বোনসের প্রবলেম ছিল তো সেখান থেকে এই ধরনের রোগগুলো আসে এবং এটাতেই কিন্তু ওরা মানে এই স্পেসিস মারা যায় বলে ধর ধারণা করা হয়েছে আচ্ছা অ্যাপেলস অক্সেন্ট কিন্তু আমি বললাম যেটা নিয়ন্ডার্থলের কিন্তু একটা ফেমাস ফসিলের মধ্যে একটা পড়ে এটা আচ্ছা নেক্সট যেটা দেখা যায় যে এদের কী কী ক্যারেক্টার ছিল ক্যারেক্টার বলতে স্টকই ছিল এবং কোল অ্যাডাপ্টেড বডি প্রপোর্শন দেখা যেত এদের মধ্যে যেটা বিভিন্ন রকম আচ্ছা স্কাল উইথ আ লার্জ অ্যান্ড প্রোজেক্টিং মিড ফেস ঠিক আছে আচ্ছা আর রাউন্ডেড রিচ অ্যান্ড আ লার্জ বাট লং লো অ্যান্ড রাউন্ডেড ব্রেনকেস অ্যান্ড স্টাউট বোনস উইথ স্ট্রংলি মার্কড অ্যাটাচমেন্টস ফর দ্য আর্ম অ্যান্ড হ্যান্ড মাসেলস ঠিক আছে তাহলে আমরা কিছু কিছু মাসেল অ্যাটাচমেন্টও কিন্তু এদের মধ্যে দেখতে পাচ্ছি এবং স্টাউট বোনস কিন্তু ছিল নেক্সট আমরা যেটাতে চলে যাবো যে স্পেসিমেন্টে সেটা হচ্ছে টাবুন ম্যান এটা পাওয়া গেছিলো কোন জায়গা থেকে আমি বলছি দিস ফসিল রিমেন ওয়াজ ফাউন্ড ফ্রম আ প্যালিয়ান্থ্রোপোলজিক্যাল এক্সকাভেশনস কন্ডাক্টেড ইন আ ডিপ রক সেল্টার লোকেটেড অন দ্য এজ অফ মাউন্ট কার্মেল অ্যান্ড ফেসিং দ্য মেডিটারেনিয়ান সি ইন নর্দার্ন ইসরায়েল This সাইট was discovered বাই ডরোথি গ্যারট ইট ইল্ডেড a partial skeleton, a mandible, অ্যান্ড আইসোলেটেড premolar টিথ অ্যান্ড ফায়ার আইসোলেটেড limb বোনস ঠিক আছে এইগুলো কিন্তু পাওয়া যায় তাই আমরা বুঝতে পারছি এটা কোথা থেকে পাওয়া গেছিলো মেনলি এটা কিন্তু টাবুন বলে একটা কেভ ছিল সেখান থেকে পাওয়া যায় ঠিক আছে সেটা কিন্তু আপনারা মেনশন করবেন লিখবেন নোটে কিন্তু আমি সবটাই ডিটেলস দিয়ে দেবো এটার নোটটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন একদম ডিটেলস দেওয়া থাকবে সেটার মধ্যে ঠিক আছে আচ্ছা এর সাথে কিন্তু কিছু কিছু যেটা বলায় টুলস পাওয়া গেছিলো আমরা এটা জানি যে মেন মেনলি নিয়ানডার্থাল ম্যান যে সময়টা বসবাস করতো সেটাকে সেই সময়টাকে মোস্টেরিয়ান কালচারের মধ্যে ফেলা হয় এবং এই সময় ওরা কিন্তু কিছু কিছু স্পেশাল টাইপের টুলস বা তৈরি করেছিল সেগুলোকে মুস্টেরিয়ান টুলসও বলা হয় সেগুলোও কিন্তু এদের সাথে এদের যে ফসিল রেমেন্স তার সাথে কিন্তু পাওয়া গেছিলো ঠিক আছে এবং এই যে এটা যে বিভিন্ন রকম কি বলে রক শেল্টার থেকে যেহেতু পাওয়া যায় বিভিন্ন লেয়ার ছিল যে লেয়ারে লোয়ার প্যালিওলিথিক মিডিল প্যালিওলিথিক ঠিক আছে এই ধরনের যে লেয়ারগুলো ছিল বিভিন্ন থেকে কিন্তু বিভিন্ন ফসিল পাওয়া যায় এবং দেখা যায় এই প্রত্যেকটা লেয়ারে কিন্তু কিছু কিছু মিক্সড ফসিলও ছিল যেখান থেকে মনে করা হয় যে মডার্ন হিউম্যানস আর্লি মডার্ন হিউম্যান্স আর নিয়ন্ডার্থ কিন্তু এই সময় অল্টারনেটিভলি কিন্তু এই জায়গাটায় অকুপাই করেছিল ঠিক আছে তাহলে আজকে আমরা এই দুটো পড়লাম নেক্সট ভিডিওতে আমরা যেটা পড়বো যে সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে নিয়ন্ডার্থল প্রবলেমস আমি অলরেডি বলেছি নিয়ন্ডার্থল প্রবলেমস মেনলি কী নিয়ে হয় এটা হচ্ছে ফাইলোজেনেটিক পজিশন ঠিক আছে এদের কোন জায়গায় প্লেস করা হবে এটা নিয়ে কিন্তু একটা এখন অবধি কন্ট্রোভার্সি আছে যে মানুষের কোন সময়ে আর কি এসেছিলো মানুষের কাছাকাছি নাকি একটু ডিস্ট্যান্টলি রিলেটেড বা একই সাথে কিনা তো এই ধরনের বিভিন্ন রকম কন্ট্রোভার্সিস রয়েছে এবং সেটা নিয়ে নিয়ন্ডার্থল প্রবলেমস কিন্তু বলা হয়ে থাকে এটা সংক্রান্ত অনেক হাইপোথিসিসও কিন্তু বিভিন্ন জন দিয়েছেন তো সেগুলো আমরা নেক্সট পার্টের ডিটেলসে আলোচনা করব তার সাথে তার নোটও থাকবে আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট এই তিনটেই খুব ইম্পর্টেন্ট পার্ট আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু মন দিয়ে দেখবেন কারণ কি কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসে ঠিক আছে আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নমস্কার